আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করতে যাচ্ছি আমার আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে ব্লগের ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু শপিং করে এসেছি। তো ঈদের শপিং কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি না আজকের শপিংটা দিয়েই। তো এটা দু একদিন আগে করা ভিডিও, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি দুইটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছি, আর এই পাঞ্জাবি দুইটা আপনাদের ভাইয়ার জন্য কিনেছি। তো আমার পছন্দেই কিনেছি, আমার কাছে ভালো লেগেছে, সেই জন্য কিনে নিয়েছি। আপনাদের ভাইয়ার মার্কেট দিয়েই আমি আমার এবারের ঈদের মার্কেটটা স্টার্ট করে দিলাম। আর মার্কেটে এখনই যে পরিমাণ ভিড়, আসলে অনেক বেশি সময়ও দিতে পারিনি, যেহেতু রোজা রেখেছি, তারপর বাড়ির কাজে একটু সময় দিতে হয়, বাচ্চারা আছে। তো একটু একটু করে এক একদিন এক একটা কেনাকাটা করে নিব আর কি। এখানে এই তো আমার দুই বোনের বেবিদের জন্য কিছু ড্রেস কিনেছি, আর এখানে কয়েকটা লুঙ্গি নিয়ে এসেছি আপনাদের ভাইয়ার জন্য। তো এখানে বেবি ড্রেসগুলো খুলে এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি আমার মেজু বোনের বেবির জন্য দুইটা ড্রেস কিনে এনেছি, আর ও তো একদমই ছোট, মাত্র 1.5 মাস বয়স। তো এখানে এই ড্রেস দুইটা এত বেশি ভালো লেগেছে, আর বাচ্চাদের জিনিসগুলো সবসময় আকর্ষণ করে, সবসময় আর কি ভালো লাগে ওদের জিনিসগুলো, আর এত কিউট কিউট ছোট ছোট ড্রেস, মানে খুব বেশি ভালো লাগছিল। তো এখানে বেশি আনিনি, জাস্ট দুইটা ড্রেস নিয়েই চলে এসেছি। এই তো এই দুইটা ড্রেস হচ্ছে ছোট বেবির জন্য, এই দুইটা ড্রেস নিয়ে এসেছি। আর এখন দেখাবো আমার ছোট বোনের বেবির জন্য যে ড্রেসটা এনেছি, আর ওর জন্য একটা ড্রেসই নিয়েছি, আর এই ড্রেসটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। তো অনেক বেশি সফটও আছে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেজন্য ওর জন্য একটা ড্রেস নিয়ে এসেছি। আর বাচ্চাদের জিনিসগুলো দেখলেই পছন্দ হয়ে যায়, মানে যেরকমই হোক না কেন ভালো লাগে, প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই মনে হয় যেন অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখানে আমি নিজের জন্য দুইটা পেন কিনে নিয়ে এসেছি, দুইটা পেন খুব দরকার ছিল, এখানে দুইটা পেন নিয়ে এসেছি। আর আমার কাছে কয়েকদিন পর পর হাঁড়ি পাতিল একটু চেঞ্জ না করলে ভালো লাগে না, তো এখানে আমি দুইটা পেন নিয়ে এসেছি। একটা এই তো একটা চা বা দুধ জাল দেওয়ার জন্য একটা পেন এনেছি, আর একটা এনেছি এরকম কারি পেন। তো এই পেন দুইটা অনেক বেশি ভালো লেগেছে, সেই জন্য নিয়ে এসেছি। আর যারা কষ্ট করে এ পর্যন্ত আমার ব্লগটি দেখছেন, আমার পাশেই রয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করবেন। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনাদের একটা লাইক কমেন্টসের মাধ্যমে কিন্তু আমার ব্লগটি আর এখানে কিছু বাজার করে নিয়ে এসেছি, সেই বাজারগুলোকে একটু গুছিয়ে নিব, সেই সঙ্গে ছোট বোনের সঙ্গে একটু কথা বলবো। আর সারাটা দিন আমার এত ব্যস্ততায় যায়, মানে আমি মনে হয় যেন নিঃশ্বাস নেওয়ার টাইম পাই না। আর যেহেতু এখন রোজা রমজান মাস, তো সব কাজই কিন্তু একদম নিয়ম অনুযায়ী চলে, রুটিন মাফিক, আর শরীরটাও অনেক বেশি টায়ার্ড লাগে, রোজা রেখে অনেক বেশি ক্লান্ত হয়ে যাই। তো এখানে আমি তরকারিগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, সেই সঙ্গে ছোট বোনের সঙ্গেও একটু কথা বলে নিচ্ছি। আর যারা এই পর্যন্ত আমার ব্লগটি দেখছেন, আপনাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট থাকবে, আজকের ব্লগটি যদি কোনো অংশে একটু আপনাদের কাছে ভালো লেগে যায়, বা আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর চাইলেই তা আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়েছেন, আর সব সময় খুব সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে আরও বেশি উৎসাহিত করছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখানে এই তো সবজিগুলো একটু গুছিয়ে নিয়েছি, সেই সঙ্গে এখানে ধনে পাতা এনেছি, আর নিয়ে এসেছিলাম আমি পুদিনা পাতা। তো এখানে আমি ধনে পাতা আর পুদিনা পাতাটা বেছে নিচ্ছি, আর আতিকাকেও বলছিলাম যে আমার সঙ্গে একটু বেছে দেওয়ার জন্য। আর বাচ্চারা কাজ পারুক আর না পারুক, সব সময় এরকম ছোটোখাটো কাজগুলোর ক্ষেত্রে আমি বাচ্চাদের হেল্প নিই, ওদেরকে বলি যে আমাকে হেল্প করো, এতে করে বাচ্চারা যেমন হেল্প করা শিখবে তেমনি কাজটাও শিখে যাবে। তো এখানে আমি এই তো পুদিনা পাতা আর ধনে পাতাটা বেছে নিচ্ছি, সেই সঙ্গে বোনের সঙ্গে গল্পটাও করে নিচ্ছি। আর এখন এই তো আমি চলে এসেছি ইফতার বানানোর জন্য, আর এটা হচ্ছে ইফতার বানানোর ঠিক আগ মুহূর্ত, অনেকটা সময় রেস্ট করেছি, নামাজ পড়ে নিয়েছি, আর এখন ইফতারটা বানিয়ে নিচ্ছি। এখানে আজকে আর তেমন কোনো ইফতার বানাবো না, এখানে এই তো আমি ডালবাটা ছিল ফ্রিজে বানিয়ে নিয়েছি, সেই সঙ্গে সামান্য পরিমাণ আমি ছোলা ভুনা করব। আর
ফ্রুটস আছে সেগুলোই কেটে নিব, তাই তো টুকটাক দিয়েই ইফতারটা সেরে নিব। আর ইফতারের টাইমে আমার কাছে মনে হয় না যে খুব বেশি আইটেম প্রয়োজন, তো শরবত খাওয়ার পর কিন্তু তেমন খাওয়া যায় না, তো সামান্য কিছু হলেই কিন্তু হয়ে যায়, তো সেই জন্য আমি আর তেমন কোনো আইটেম করছি না। আর যেহেতু বাচ্চারা ছোট, ওরা হালকা পাতলা খাবে এই আর কি। তো এই তো আমি এখানে পেঁয়াজ ডোটা করে নিয়েছি, আর এইভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে টেবিলে ইফতারগুলো রেডি করে নিয়েছি, আর সেই সঙ্গে একটু বাখর জ্বালিয়ে নিয়েছি। তো আপনাদের ভাইয়া যখন সৌদি আরব থেকে চলে এসেছিল, তখন আসার সময় কিছু বাখর নিয়ে এসেছে, আর সৌদি আরবে এই বাখরটা অনেক বেশি ব্যবহার করে, আর হেরাম শরীফের সামনে দিয়ে যখন হেঁটে যাওয়া হয় তখন কিন্তু এই বাখরের গ্রানটাই আসে, তো অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর যখন বাখরটা আমি জ্বালাই, সারা ঘরে এত সুন্দর ঘ্রাণ হয়, আমার কাছে মনে হয় যেন আমি মক্কার একটা মানে ফিল পাই, আমার কাছে মনে হয় হেরাম শরীফের একটা ফিল পাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানেই তো বাখরটা আমি জ্বালিয়ে দিয়েছি, আর ঘ্রাণটা সারা ঘর ভরে গিয়েছে, অনেক বেশি ভালো লাগছিল। আর যেহেতু রমজান মাস, তো অনেক বেশি ভালো লাগছে, এখানে বাখরটাই তো জ্বালিয়ে দিয়েছি। বাচ্চারাও বলছিল যে মামুনি অনেক বেশি ভালো লাগছে। এখানে আমার কাছে মনে হচ্ছিল যে দেশে বসেই আমি মক্কা শরীফের বা হেরাম শরীফের একটা ফিল পাচ্ছিলাম। তো এই তো আমাদের সামান্য ইফতার, এত ইফতার রেডি করে নিয়েছি, বাচ্চাদেরকে নিয়েও ইফতার করার জন্য বসে পড়েছি। আর এখানে একটু চা বানিয়ে নিয়েছি, তো নামাজের পর একটু চা খেয়ে নিয়েছি, অনেকদিন যাবত চা খাচ্ছি না, ভালো লাগছিল না। আর এই তো এখানে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি, তো বেশি করে ধনে পাতা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি, তো অনেক বেশি খেতে ইচ্ছে করছিল, তো এখানে আমি সেহরি রান্নাটা করে নিচ্ছি। এই তো এই ছিল আমার আজকের ব্লগ, এই পর্যন্তই আমি আমার আজকের ব্লগটি সাজিয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর এই পর্যায়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।